ফের জাতীয় সড়কে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে। রায়গঞ্জের তেতুলতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে গুজরাট থেকে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি জাতীয় সড়কে নির্মীয়মান টোল প্লাজায় একটি পিলারে ধাক্কা মারে, গুরুতর জখম প্রায় 18 জন। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তবে মৃত্যুর খবর পাওয়া যায়নি রাত পর্যন্ত। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, আসে দমকল বাহিনীও। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করতে এসে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে দীর্ঘসূত্রিতাকে দায়ী করে রায়গঞ্জের উপপৌরপতি অরিন্দম সরকার। পাশাপাশি কিছুদিন আগে রায়গঞ্জের রূপাহারে একই কারণে পরিযায়ী যাত্রীবোঝাই একটি বাস দুর্ঘটনায় পড়ায় ঝাড়খণ্ডের 6 ব্যক্তির মৃত্যুর ঘটনা থেকেও শিক্ষা নেয়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ বলে দাবি করেন তিনি। আমরা প্রথমে শুনব যে এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং এই দুর্ঘটনার কবলে পড়া মানুষেরা কি জানাচ্ছেন। এই আমরা টুনির দিকে ভাত খেয়ে ভাত টাত খেয়ে এবার ড্রাইভার গাড়ি চালালো। এখানে এসে একটা পাথর ছিল, ওই পাথরের সঙ্গে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে হঠাৎ করে কেন হলো? তুই খুশি হয়েছি? আমরা তো গাড়ির মধ্যে বসেছিলাম, এবার ড্রাইভার গাড়ি নিয়ে এসে আমরা দেখছি একটা সেট লাগি হয়ে গেল। কিন্তু অনেকজন ক্ষতি হয়ে গেছে, চার পাঁচজন আরো, ওদেরকে হসপিটাল নিয়ে গেছে। আমরা এখন গাড়ি থেকে নেমে এখানে বসে আছি। আপনাদের বাড়ি কোথায়? ঘর থেকে আসছিলেন? আমরা আসলাম গুজরাট থেকে। তারপর কোথায় যাচ্ছিলেন? যাব মালদা। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি হলো নগরিয়া। মালদা তাই? হ্যাঁ। মানে আহত কজন হয়েছে? অনেকজন পোনায় লেগেছে, কারো হাতে লেগেছে। কি মারা গেছে? না, সিরিয়াস আছে কি? আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। দেখছেন দুর্ঘটনার সেই ছবি, ভয়াবহ দুর্ঘটনা। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। ওই জোরে কৃষ্ণ তেতুলতলা পার হয়ে যেটা টুলট্যাক্স হচ্ছে ওই জায়গাতে, ওটা হলো আপনার বাস ওই ডালকুয়া থেকে যেটা রায়গঞ্জ উঠবে, যেমন বিজে একটা টুলট্যাক্স হচ্ছে, উল্টি যে রেলিংয়ে রেলিংয়ে গাড়িগুলো উড়া গেছিল। এর মধ্যে আমরা যাচ্ছি, যেহেতু অনেক পুলিশ প্রশাসন যেহেতু অনেক যথেষ্ট হেল্প করেছে, মানে মানে দুই তিন গাড়ি পুলিশ প্রশাসন ছিল, এর মধ্যে অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি, ওরা কিন্তু প্যাসেন্ট গাড়ি উঠাই নিয়েছিল। আমরা গেলাম, দেখছি মানে সম্পূর্ণ যাওয়া হবে না। গাড়ি যাচ্ছিল আসলে গুজরাট থেকে, বলছে গুজরাট থেকে মালদা। হ্যাঁ, মালদা। গুরুতর আহত জন মোটামুটি ধরলেন পাঁচজন। পাঁচজন? হ্যাঁ, পাঁচজন হয়েছে গুরুতর আহত জন। এবার একটা তো মানে দুইটা তো একবার সিরিয়াস, এখন মরার মুখে মরে উঠছে। এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে চলে আসেন রায়গঞ্জ পৌরসভার উপপৌরপতি অরিন্দর সরকার। তিনি দুর্ঘটনাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান এবং তারপর তিনি ক্ষোভ উগরে দেন ক্যামেরার সামনে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। কি জানিয়েছেন অরিন্দম সরকার, উপপৌরপতি রায়গঞ্জ পৌরসভা? শুনবো আমরা। আজকেও আর একটা অ্যাক্সিডেন্ট রায়গঞ্জের পানিশালা। কত মৃত্যু হলে, কত লোক আহত হলে কেন্দ্রীয় সরকারের চোখ খুলবে এটা আমরা বুঝতে পারছি না। একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে এনেছে। কারণ একটাই, রাস্তার বেহাল দশা। যুগ যুগ ধরে এই এনএইচ এর কাজ চলছে, শেষ হয় না কাজ। জায়গায় জায়গায় রাস্তা ভাঙা, ডিভাইডার হয়ে আছে, এরা কন্ট্রোল না করতে পেরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং প্রচুর মানুষ দেখছেন তারা আহত, হয়তো দু একজন মৃত্যুর পথেও যাবে, তাদের ওটি চলছে, এখনই বলা যাচ্ছে না কি অবস্থা। নৈরাজ্য চলছে, বাংলাকে বঞ্চনা করার একটা শেষ সীমানা আছে, যেহেতু এটা বাংলা, কেন্দ্রের সরকার এনেই এখানে
धीर गति क्ज क्य ही एकटार पर एक कि आगे ही अपनारा देखे रूपाहारे भयावह दुर्घटना हो आज के एक ही रकम भाव पानीशाल भयावह दुर्घटना घटे गए बस 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 बस